এখন রমজান মাস আর এই রমজান মাসে ইফতার টেবিলে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন থাকে তবে অনেক কিছু থাকলেও আমাদের মন চায় শোলা ভোনা বা ছোলা মুড়ি খেতে তাই রমজান মাসে এইভাবে চোলা সংরক্ষণ করলে পুরা রোজায় ইফতারে আর ঝামেলায় করতে হবে না জাস্ট দুই মিনিটে ইফতারে শোলা ভোনা করে নিতে পারবেন দুইটি পদ্ধতিতে ছোলা ফ্রোজেন করে দেখাবো আশা করি এই রমজানে এইভাবে ছোলা সংরক্ষণ করলে অনেকটা সময় বেঁচে যাবে সাথে শোলা ভোনার রেসিপি শেয়ার করব এইভাবে শোলা ভুনা করলে সোলার যে মুড়ি মাখতে আমাদের মশলার প্রয়োজন হয় সেটারও প্রয়োজন হবে না তো চলুন দেখে আসি এখানে একটি বলে আমি আড়াই কাপ পরিমাণ ছোলা নিয়ে নিলাম এখন এই ছোলাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে তিন থেকে চারবার পরিষ্কার করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আমি এই চুলাটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে ভিজিয়ে তারপর বিকালে এটাকে রান্না করেছি আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন তো এই তো পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ফিরে আসলাম এখন কতটা নরম হয়েছে একটু ক্লিয়ার করে দিই দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এরকম দেখাচ্ছে আর এর কালারটাও এরকমই এসেছে এখন এটাকে আরও দুইবার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এমনি প্যানেও এটা সিদ্ধ করে নিতে পারেন তো দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এর ঢাকনাটা লাগিয়ে দিব দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি চারটা বাসি দিয়ে আর এখানে আপনারা একটু হলুদ এবং অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু অনেক সুন্দর স্বাদ আসে আর এর যে কালারটা সেটাও কিন্তু কালো হয়ে যায় না এখন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা সংরক্ষণ করবেন তো এটাকে ঠান্ডা হওয়ার পরে খুব ভালোভাবে পানিটাকে জড়িয়ে নিয়েছি তারপর এরকম জিপলক ব্যাগের ভিতরে অল্প অল্প করে রেখে দিব আপনাদের ফ্যামিলিতে যদি অনেকগুলো মেম্বার থাকে সেই অনুযায়ী একদিনে কতটুকু প্রয়োজন হবে সেই পরিমাণ কিন্তু এরকম জিপলক ব্যাগে রাখতে পারেন আমাদের বাসায় যেহেতু দুইজন মানুষ আর হাজব্যান্ড তো মাঝে মাঝে বাসায় থাকে না এই জন্য ছোটো জিপলক ব্যাগের ভিতরে আমি পরিমাণ মতো নিয়ে এলাম চাইলে কিন্তু এরকম বড়ো জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর রাখতে হবে তো আরও দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিব এখন আমি কিভাবে এই ছোলাটাকে রান্না করবো সেটা দেখিয়ে দিই আর কতটা সিদ্ধ হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই এরকম কিন্তু সিদ্ধ করে নিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দুইটা এলাচ এবং সরি তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে একটু গরম করে নিয়ে হাফ কাপ সরি এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন এখন এরকম একটু নরম হয়ে আসলে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব আগে থেকে যেহেতু সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম এই জন্য কম করে দিয়ে দিব তারপর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন আমি পানি দিয়ে দিব হাফ কাপের মতো যেহেতু গুঁড়া মশলা এটা নিচে লেগে যেতে পারে পড়ে যেতে পারে এই জন্য পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন পেস্ট আর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখনই আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে খুব হবে এক মিনিটের মতো আবারও মিশিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি ছোলা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব এখানে কিন্তু আর কোনো রকম পানি দিব না জাস্ট এই মশলার সাথে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব যদি দেখেন এটা নিচে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে নিতে পারেন তো আমি যেহেতু এখানে টমেটো দিয়েছি আর এটা গ্রেভিটা অনেক ইয়ে ছিল এই জন্য আমি কোনো রকম পানি অ্যাড করব না জাস্ট এটাকে দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট মতো এটাকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং রান্না করে নিব আমরা যখন বাজার থেকে শোলাটা কিনি ঠিক এই পর্যায়ে কিন্তু চোলাটা কিনে নিয়ে আসি এখানে কিন্তু কোনো রকম আলু দেওয়া থাকে না যেহেতু আমরা এটা সংরক্ষণ করব এই জন্য এখানে কিন্তু কোনো রকমভাবে আলুটা দেওয়া যাবে না আলুটা দিলে কিন্তু যখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করব সেই পর্যায়ে কিন্তু একটা পাঞ্চে পাঞ্চে একটা ভাব থাকে পানি মতো থাকে আর খেতেও ভালো লাগে না তাই এই পর্যায়ে আলুটা দিব না তো কোন পর্যায়ে আলুটা দিতে হবে সেটাও দেখে দিব তো এই তো এই পর্যায়ে যখন দেখব এটা একটু এরকম ঝরঝরে হয়ে এসেছে এবং নিচে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব অবশ্যই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সেটা যে কোনো জিনিসের তো মিশিয়ে এখন আমি চুলাটা অফ করে দিয়ে তারপর চুলাটাকে একটু ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন এভাবে কিন্তু আমরা চাইলে মুড়ি দিয়ে ছোলা মাখিয়ে খেতে পারি এখানে অন্য কিছু অ্যাড করে পেঁয়াজ বা শসা বা যে কোনো কিছু তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি আবার একটা জিপলক ব্যাগে ভরে নিলাম এভাবে কিন্তু সংরক্ষণ করলে সব থেকে সময় কম লাগে বা সময় বেশি যায় ইফতারি শুধু কিন্তু গরম করে নিলে হয়ে যায় তাই চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা ফলো করে দেখতে পারেন এখন ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কীভাবে এটা রান্না করে নেবে সেটা দেখে দিব কিছুটা তেল আর কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব সাথে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং এভাবে করে একটু ম্যাশ করে দিব তাহলে কিন্তু কিউব করে কেটেও নিতে পারেন তো আমি কিছুটা কিউব করে কেটেও নিয়েছিলাম আলুটা সেদ্ধ করে যদি আমরা সংরক্ষণ করি সেক্ষেত্রে কি হয় এখানে কিন্তু পানি হয় আর খেতে কেমন একটা পানসা লাগে তাই আলুটা আমরা স্কিপ করে এই পর্যায়ে দিয়ে দিব একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম তারপর এক মিনিট ভেজে আগে থেকে যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম না সেটা আমি দিয়ে দিলাম ডিপ ফ্রিজ থেকে দুই ঘন্টার আগে বা এক দেড় ঘন্টা আগে কিন্তু বের করে তারপর নরমাল করে নিয়ে তারপর এই পর ভেজে নিতে হবে আপনারা যদি আলুটা খেতে না আসেন সেক্ষেত্রে কিন্তু শুধু একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে তারপর ছোলাটা গরম করে নিতে পারেন জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তাই পুরো রমজান মাসে কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করে অল্প সময়ে ইফতারে কিন্তু এটা রেডি করে নিতে পারেন তো এটাকে এক মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব চাইলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন তবে ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর নামানোর আগে এটাতে কিছুটা বাজার জিরার গুঁড়া দিয়ে দিব চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন তো এ পর্যায়ে আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব তারপর নামিয়ে নিব। জাস্ট এক মিনিটের মতো এটাকে নেড়ে ছেড়ে নিলে হবে যেহেতু ভাজা জেলার খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই তো চুলা থেকে নামিয়ে নিলাম এখন একটা পাত্রে নামিয়ে দেখিয়ে দিই যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় এ আমি হয়েছে তো দেখুন একদমই কিন্তু বাজারের যে কেনা ছোলা বোনা থাকে তার থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক লোভনীয় আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করে ইফতারের আগে মাত্র দুই মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো হবে বোনা করে খেতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাইক করুন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম